আজকের ব্লগটা হলো ছোট্টখাট্ট খানাপিনার ব্লগ। এই যে দেখেন, আমি সুন্দর করে সেজে গুলে আসছি, আর মনে মানুষের জন্য অপেক্ষা করতেছিলাম। সেজে কেন আসে না, কিছু ভালো লাগে না। এরকম যেতে যেতে অপেক্ষা করতে 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 শেষমেশ আমার চাঁদ গুলো চলে আসছে। চাঁদকে দেখে তো মনের ভেতরে ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দোলানো মন বেড়ে গেছে। ওদেরকে পুরো হাই দিতেছিলাম, সামনে আবার একটা ফেরত ফুট করে আসছে। ফেরত ধরা গেছে, হ্যাঁ আমার দাদা। পরে বুঝলাম না ভাই, তোরে না আমার কলিজা উলারে দিছি। এরপরে ওদেরকে নিয়ে গেলাম ভিতরে। গিয়ে এই যে সুইট কর্ন অর্ডার করলাম, আর চকলেট কপি মিক্স জুস দিলাম বাবল সহ। দিন পর এই সুইট পপকর্নটা খাইতেছি, চকলেট কফি মিক্স জুসটা হয়ে যাওয়ার পরে ওটা নিয়ে বাইরে গেলাম। গিয়া সবার আগে আমি আমারটা ভাগ করলাম, ওরা দুজনে খায় একটা, আমি একলা খাই একটা। এরপরে একটু খাইলাম, অর্ধেক জন হয়েছে, তখন কইলাম যে না রে ফুচকা খাইতে মন চেতেছে। এই জুসটা যখন চুমুকটা দিই না, কুলচে রঙে যে কি শান্তি লাগে কি কইতাম। এই যে দেখেন পিছনে খেলনার জায়গা, বাচ্চাদের জন্য আমি ভাই বড় হইলে কি হইব, এখনো ছুটকে মতো খেলা মেলা ভালো লাগে, খালি মুন্ডা আছে আমার লাগে কিনতাম। এই জুস খাইতে খাইতে ওগুলো নিয়ে গেলাম ফুচকা খাইতে। ফুচকালা বাবা বানাইতেছে কি সুন্দর করে, হাতের মধ্যে গ্লাভস পরে, ফুচকাটা যে কি মজা ছিল। এই যে দেখেন কি সুন্দর ফুচকা, এত বড় ফুচকা টাস করে মোয়ার ভিতরে ঢুকাইলাম না, আপনি আবার অবাক হবেন না। তো ফুচকা মুচকা খাইয়া গেলাম মুভি দেখতে, ডানকি মুভি। সিনেমা হলের পাশে দেখে শাহরুখ খান বই খারিয়ে রেখে ব্যাগ লইয়া। কত চেষ্টা করলাম, একবার করলাম যে দেন আপনার ব্যাগটা, আমি লই না, দিল না। আবার করলাম, তারপরে জোরাজোরি করছি, বেড়া দিলই না, এই ব্যাগটা লইয়া খারিয়ে দিল। এই ছিল ছোটখাটো আজকের খানা পিনা ব্লগ। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নাহলে কমেন্ট দিয়ে খাইরে রেখেছি বকা দেন কিন্তু। আর যারা যারা লাইক করে ফলাইছেন এতক্ষণে, তাদেরকে অন্তরের অন্তরের স্কুল থেকে ধন্যবাদ। টাটা, বাই বাই।